হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে রাহুর রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পারছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বিষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কী প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানব রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বিষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায় দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ। কম্পিউটার, ইলেকট্রনিক জিনিস, ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু। সিগারেট, অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান, এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানেই হচ্ছে একটু ছলচাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে? রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই তিনটি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ, প্রচণ্ড সাকসেস, এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে? যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়। মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন? লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে। আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে, সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে? ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে, তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন। আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কী কী প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে, যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোই বললাম সেই ভাবগুলোই যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম, ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা, অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। জানবো মেষ রাশির মানুষদের রাহুর ট্রানজিটের ফলে কি প্রভাব পড়বে না পড়বে। রাহুর গোচরটা আপনাদের সেকেন্ড হাউসে হচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনাদের অর্থ কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্যয় হবে। এতটাই অর্থ ব্যয় হবে যে আপনারা দেখবেন আপনাদের সেভিংসটা অনেকটা নড়ে গেছে। এই সময় ছোটোখাটো কোনো বিষয় বা বড় কোনো বিষয়, যে কোনো বিষয় হোক, পরিবারের লোকজনের সাথে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণ বিবাদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিছু কিছু মানুষের হয়তো পরিবারের লোকেদের সাথে ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, সেটা হয়তো আপনার কোথাও কাজের সূত্রে যাওয়ার জন্য ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, বা আপনার ফ্যামিলির লোকজনের সাথে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না সেই কারণে ডিস্টেন্স হতে পারে। আলটিমেট কথাটা হচ্ছে পরিবারের লোকের সাথে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে। এই সময় আপনাদের কথা কিন্তু প্রচণ্ড বুঝে শুনে বলতে হবে, যাকে বলা যায় একদম মেপে কথা বলুন। আপনি হয়তো কি কথা বলছেন সেটা আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন না, যাকে বলছেন সে ক্যালকুলেশন করতে পারবে। আপনার কথাটার মধ্যে এতটাই একটা তিক্ততা থাকবে, যার ফলে কিন্তু আপনার ফ্যামিলির লোকজন বলুন বা আপনার অফিসের লোকজন বলুন, যেই হোক না কেন, তার সাথে কিন্তু আপনার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এই ব্যাপারটা কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণ ব্যালেন্স করে চলতে হবে। বিশেষ করে মায়ের সাথে কিন্তু আপনার সম্পর্কটা খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এই সময় যদি আপনি বিজনেসম্যান হন, তাহলে বলবো কি, কোনো কিছুর বিনিময়ে বিজনেসে কিন্তু এই সময় রিস্ক নেবেন না। রিস্ক নিলে কিন্তু প্রচণ্ড পরিমাণ একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আপনার বিজনেসটা, তাই এখন এই রিস্ক জিনিসটাকে কিন্তু একটু ইগনোর করে চলুন। মেষ রাশির মানুষদের জন্য কিন্তু রাহুর এই ট্রানজিটটা খুব একটা ভালো ফল দেবে না, তাই প্রত্যেকটা স্টেপ
প্রচণ্ড বুঝে শুনে কিন্তু আপনাদের ফেলতে হবে। এই সময় আপনাদের লাইফে এমন কিছু জিনিস এলো সামনে যেটা আপনি কোনোদিন জানতেনই না, হঠাৎ করে এমন অজানা কিছু আপনার লাইফে আসতে পারে, বা আপনাদের এমন কোনো ডিজিজ হতে পারে যেটা আপনি কাউকে বলতে পারবেন না, যাকে বলা চলে খুবই পার্সোনাল কোনো একটা ব্যাপার। এই ধরনের জিনিস নিয়েও কিন্তু আপনি এই 18 মাস প্রচণ্ডভাবে সাফার করবেন। যদি আপনার বার্থ চার্টে কেতুর দশা বা মহাদশা চলে, তাহলে কিন্তু জব চলে যাওয়ার মতনও সিচুয়েশান কিন্তু আপনাদের লাইফে আসতে পারে। এই সময় আপনাদের মাছ মাংসের প্রতি আসক্তি কিন্তু প্রচণ্ড মাত্রায় বাড়বে। এটা হচ্ছে একটা নেগেটিভ সাইন যেটা আপনার রাহুটাকে কিন্তু আরও খারাপ করবে। দুটো জিনিস আছে, যেটা হচ্ছে আপনার ফ্যামিলির লোকের সাথে ডিস্টেন্স কিন্তু আপনার রাহুটাকে আরও অ্যাক্টিভ করে তুলবে, মাছ মাংস খাওয়াটাও কিন্তু আপনার রাহুটাকে অ্যাক্টিভ করে তুলবে। খারাপ জিনিসটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই, আপনি যদি এই জিনিসগুলোকে একটু ইগনোর করতে পারেন তাহলে কিন্তু এমনি আপনার রাহু অনেকটা কন্ট্রোলে থাকবে। এই সময় কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা আছে। মোটামুটি এখন পর্যন্ত যে কটা পয়েন্ট বললাম সে কটাই কিন্তু নেগেটিভ বললাম, শুধু নেগেটিভ নেই পজিটিভও আছে। মেষ রাশির মানুষ যারা রিসার্চ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা তাদের রিসার্চে নতুন কোনো ওয়ে খুঁজে পাবেন। আপনারা যারা এই প্রফেশনে আছেন তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় সাকসেস পাবেন। অনেকের এই সময় ধর্মের প্রতি মন যাবে, ধর্ম নিয়ে আলোচনা, ধর্ম নিয়ে কথাবার্তা, এই ব্যাপারগুলোর প্রতি কিন্তু মন প্রচণ্ড মাত্রায় যাবে। মেষ রাশির মানুষদের রাহু ট্রানজিটের ফলে কী প্রভাব পড়বে না পড়বে আলোচনা করলাম। মেষ রাশির মানুষদের জন্য এই 18 মাস কিন্তু একটু সামলে চলার মাস, একটু ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কিন্তু আপনাদের প্ল্যান করে লাইফে চলতে হবে। এই সময় হটকারিতায় কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে চলবে না, রাহু কিন্তু হটকারিতায় সিদ্ধান্ত নেওয়ায়, রাহু কিন্তু কোনো কিছুর জন্য প্ল্যান করে না, এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যেও কাজ করবে। তাই এই জিনিসটাকে একটু ইগনোর করে চলতে হবে। আর আপনাদের যদি মনে হয় খুবই প্রয়োজন তাহলে আমি সাজেস্ট করব কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে এই সময় আপনাদের বার্থ চার্টটা একবার দেখিয়ে নিন, কী প্রয়োজনীয়তা আছে তারা আপনাকে অতি অবশ্যই সাজেস্ট করতে পারবে। রাহু ট্রানজিট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে একটাও ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়, আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।